হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডিও। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো এয়ার অ্যারেবিয়ার টিকিটের রাউন্ড ট্রিপ টিকিটের কীভাবে প্রাইসটি চেক করবেন। হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজ ওয়েতে আপনারা এয়ার অ্যারেবিয়ার রাউন্ড ট্রিপ টিকিটের প্রাইসটি চেক করার প্রসেসটি আমি আজ আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এয়ার অ্যারেবিয়ারের রাউন্ড ট্রিপ টিকিটটির প্রাইস চেক করে নিতে পারবেন। তবে ওয়ান ওয়ের কিন্তু একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখলেও কিন্তু আপনারা কিন্তু ওয়ান ওয়ের টিকিটের প্রাইসটি দেখে নিতে পারবেন। তার যদি দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে আমার সেই ভিডিওটি দেখবেন, অথবা ডিসক্রিপশানে ওয়ান ওয়ের টিকিট কীভাবে প্রাইসটি চেক করতে হয় তার লিঙ্কটি দিয়ে রাখবো। আমি ভিডিওটি দেখে আপনারা দেখে নিতে পারবেন। তবে আজ যেহেতু দেখাবো আমি কিন্তু রাউন্ড ট্রিপ, তাই আমাকে কী করতে হবে, প্রথমে প্লে স্টোর গিয়ে আমার কিন্তু এয়ার অ্যারেবিয়ার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। কারণ এয়ার অ্যারেবিয়ার টিকিট চেক করতে হলে যদি আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তাই আমি কেবল প্লে স্টোরের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করার পর আমি এখানে লিখব এয়ার অ্যারেবিয়া, এখানে এয়ার অ্যারেবিয়া, দেখেন এখানে কিন্তু এয়ার অ্যারেবিয়া দেখাচ্ছে। আমি কিন্তু এখানে ট্যাপ করে দিলাম এয়ারের উপর। ট্যাপ করার পর দেখেন আমাকে কিন্তু এই এয়ার অ্যারেবিয়া অফিসিয়াল দেখাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন এখানে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। দেখেন অ্যাপ্লিকেশনটি এরকম ওপেন হলো, এখানে দেখা যাচ্ছে এয়ার অ্যারেবিয়া অফিসিয়াল অ্যাপে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। আমার দেখেন এখানে ওপেন দেখাচ্ছে, অর্থাৎ আমি প্রথমে ইনস্টল করে রেখেছি। আপনারা এখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি কী করবো, তারপর ওপেনের উপরে ট্যাপ করে দিব। ওপেনের উপরে ট্যাপ করার পরে দেখেন আমাকে দেখান এই পেজটিতে নিয়ে আসলো। আমি একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আমার নেটের সমস্যা, তাই একটু আর তো টাইম নেই, কিছু টাইম লাগে। আপনার নেট ভালো হলে কিন্তু সাথে সাথে কিন্তু চলে আসবে। দেখেন আমার এই পেজটি ওপেন হচ্ছে, দেখেন এই ওপর ওপেন হলো। হওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে বুক। আমি কী করবো, এই বুক উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর দেখেন এই পেজটি ওপেন হলো, এখানে দেখাচ্ছে পাশে দেখাচ্ছে ফ্লাইট। আমি কী করবো, ফ্লাইট ট্যাপ করে দিব। ফ্লাইটে ট্যাপ করার পর দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। দেখেন এখানে এখান থেকে ওয়ান ওয়ে কিন্তু আমি আগে একটি ভিডিও করেছি। আমি এখান থেকে রিটার্ন, অর্থাৎ রাউন্ড ট্রিপস, আমি এই রিটার্নের উপর ট্যাপ করে দিলাম। তারপরে আমি যেখান থেকে যাব, আপনি যেখান থেকে যাবেন সেটি এখানে লিখবেন। আমি হয়তো তাবুক থেকে লিখছি, আপনি যেখান থেকে যাবেন সেটা লিখবেন। আমি তাবুক লিখে দিলাম। তাবুক লেখার সাথে সাথে কিন্তু আসছে, প্রথমে কিন্তু তাবুক সিলেক্ট করা আসলে আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে আমি যেখানে যাব, আমি যেখানে যাবো, আমি বাংলাদেশে যেইখানে যাবো, ঢাকাতে যেতে পারি, চিটাংয়ে যেতে পারি, যেখানে যাবো সেটা আমি সিলেক্ট করে দিব। যেখানে এখানে ঢাকা সিলেক্ট করা আছে, আপনার যদি এখানে কিছু না দেখা তাহলে কিন্তু আপনি এইভাবে লিখে দেবেন। এখানে লিখে দেখার দেওয়ার পরে কিন্তু চলে আসবে, কিন্তু আসেই, তারপরে চলে আসবে সাথে সাথে। আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার কী করবো, করতে হবে, দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। দেখেন এরকম ওপেন হওয়ার পরে আমি কী করবো, যেহেতু যেহেতু তারিখে যাবো, প্রথমে ক্যালেন্ডার উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দিয়ে আমি যত তারিখে যেতে চাই সেটা আমি সিলেক্ট করবো। দেখেন এখানে যে 22, 23, 24 কয়েকটা অপশান দেখাচ্ছে, আপনি যেটাতে যেতে চান। দেখেন আমি কিন্তু এটা একটা, যে কোনো একটা 24 সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে 2-3টে অপশান দেখাচ্ছে, আমি যে তারিখে যেতে চাই সেটা সিলেক্ট করবো। দেখেন আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি, অথবা আমি দেখেন এখানে 28 দিয়ে দেখি। আমার কিন্তু এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে, আমি কিন্তু 24 সিলেক্ট করলাম। আগে কিন্তু অনেকগুলো একসাথে দেখাচ্ছে, যদি দেখায় আপনি তাহলে এভাবে ট্যাপ করে দেখবেন কোনটাতে সিঙ্গেল দেখা। দেখেন এখানে কিন্তু ডাবল দেখাচ্ছে, 24, 25, 26 তিনটা দেখাচ্ছে। তিনটা যদি দেখায়, এরকমও যদি দেখায় তাহলে আপনারা কী করবেন, এইভাবে রাখবেন। যদি আপনি 26 তারিখে যেতে চান, কিন্তু দেখা গেলো এখানে তিনটে অপশান দেখাচ্ছে, সিঙ্গেল দেখায় না, অথবা এভাবে ট্যাপ করে দেখবেন, দেখবে কোনটা দেখায়। যদি দেখেন সিঙ্গেল না দেখাচ্ছে তাহলে অসুবিধা নেই, আপনি কী করবেন, এইভাবে রেখে আপনাকে ওকে করে দেবেন। ওকে করার পরে দেখেন আমাকে কিন্তু এখানে কিন্তু 24 সিলেক্ট হয়ে আসে, ঠিক আছে। 24 সিলেক্ট হওয়ার পরও আমি কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে 24 দেখাচ্ছে, তারপর আমি কী করবো, আমি 2 মাসের যদি ছিটিতে যেতে তাহলে আগস্টে 24 থেকে আগস্ট, সেপ্টেম্বর 24 হলো 1 মাস, অক্টোবরে 24 হলো 2 মাস। তাহলে আমি 2 মাসের ছুটিতে গেলে আমি কী করবো, এখানে ট্যাপ করে অক্টোবর সিলেক্ট করে দিব। দেখেন আমি কী করবো, অক্টোবর, সেপ্টেম্বর, দেখেন আমি কী করবো, আমি অন্য কোনো সেপ্টেম্বর, এখানে সেপ্টেম্বর দেখাচ্ছে, এখানে অক্টোবর দেখাচ্ছে। আমি অক্টোবর 24 তারিখে দিলে হবে না, 2-1 দিন কম দিতে হবে, যেহেতু আমি 24 তারিখে যাওয়ার তারিখ করছি। 24 তারিখ আসার কিন্তু 2-3 দিন হাত রাখতে হবে। তাহলে আমি 20 দিয়ে দেখি 20 সিলেক্ট হয় কি না। দেখেন 20 সিলেক্ট হচ্ছে কি না দেখি আমি। হ্যাঁ, 20 সিলেক্ট হচ্ছে, টোটাল দেখাচ্ছে আমাকে কত তারিখ থেকে কত তারিখ সে টোটাল দেখাচ্ছে। তারপর আমি কী করবো, ওকেতে ট্যাপ করে দিব। ওকে ট্যাপ করে দেখেন এখানে 24 তারিখে আমি যাবো, আসবো কত তারিখে,
20 তারিখে 20 অক্টোবর আসবো। তারপর আমি কী করবো, যে প্যাসেঞ্জার দেখেন, প্যাসেঞ্জার কিন্তু এখানে একজন দেখাচ্ছে, আপনার যদি সাথে আরও কেউ থাকে, যদি একই টিকিটে 2-3 জন যেতে চান, যে আমরা অনেক সময় বন্ধু বান্ধব নিয়ে একই টিকিটে 2-3 জন যেতে চাই, তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর একজন যদি হয় তাহলে একজন সিলেক্ট করে আবার ডান অ্যাটাপ করে দেবেন। তারপরে দেখেন সৌদি রিয়াল, কিন্তু এখানে আমার কিন্তু সৌদি রিয়াল আছে, আমি কিন্তু দেখেন এখানে সৌদি রিয়াল সিলেক্ট করা আছে। আমি তারপরে দেখাচ্ছে আপনি এইভাবে কিন্তু যে দেশ থেকে যাবেন সেখানে দেখেন এখানে সৌদি রিয়াল আছে, আমি এখানে এসে লেখার সাথে সাথে চলে আসে আমি এখানে ট্যাপ করে দিলাম। আর যদি আপনারা ডলার অথবা বাংলাদেশ টাকা অথবা যে কোনো দেশ থেকে যেতে চান সেটা সিলেক্ট করবেন। তারপরে দেখেন কি বলে সার্চ ফ্লাইটের উপরে ট্যাপ করে দিলাম। সার্চ ফ্লাইটের উপরে ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো, আমাকে কিছু টাইম একটু লোড নিচ্ছে, আমাকে কিছু টাইম অপেক্ষা করতে হবে। দেখেন এই পেজটিতে নিয়ে আসলো, এই পেজটিতে নিয়ে আসার পরে এখন কিন্তু 24 তারিখে কিন্তু চারটা ফ্লাইট আছে, আবার আসার সময় কিন্তু 2টা ফ্লাইট আছে। দেখেন আমি যদি 24 তারিখে যেই ফ্লাইটে যেতে চাই, তাবুক থেকে সারজা, তাবুক যেই টাইমে যেতে চাই সেটা আপনি সিলেক্ট করে, দেখেন 8:15 আমি রাতে যেতে চাই, আমি 8:15 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন তারপরে আমি কী করবো, এখানে আসার তারিখ, আসার সময় যদি আমার এখানে দেখেন এখানে কিন্তু ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে বেসিক, বেসিক্যালি সবচেয়ে সস্তা যেটা সেটা আমি 700, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাকে একটু অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড, দেখেন আমি সিলেক্ট করার পরে দেখেন আমার সিলেক্ট হয়ে গেল। তারপরে আমি কী করবো, আসার টাইমটা দেখেন 15:20 ঠিক আছে, আমার এই 15:03:20 অর্থাৎ রাতেও 3:20 কিন্তু এটা এনে কিন্তু প্রাইজও আছে, আপনার যদি 15:20 দেখেন 1000 এত, আর এইটাতে যদি যেতে চান তাহলে কিন্তু এত 2টা টাইম ঠিক আছে। তাহলে আমি কী করবো, এই 16:40 যদি আসি তাহলে কিন্তু আমাকে কিন্তু 1039, আর যদি 21:45 আসি তাহলে এত টাকা দিতে হবে। তাহলে আমি কিন্তু উপরটা সিলেক্ট করে দিলাম, যদি এটা একটু কম আছে আমি উপরটা সিলেক্ট করে দিলাম। উপরটা সিলেক্ট করার পরে দেখেন আমাকে কিন্তু আবার কিছু টাইম একটু অপেক্ষা করতে হবে, করার পরে দেখেন এই পেয়ে আসলো। আসার পরে আমি কী করবো, দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু বেসিক, আমার সস্তার মধ্যে শুধু বেসিক, এই বেসিকটা সিলেক্ট করে দিলাম। বেসিকটা সিলেক্ট করার পরে দেখেন আমাকে কিন্তু এই কন্টিনিউটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেলো। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমি কী করবো, দেখেন আমার কিন্তু টোটাল প্রাইসটি দেখাচ্ছে এখানে, দেখেন 1792.37 টাকা। আমি কিন্তু এইভাবে আমি কিন্তু দেখে নিতে পারবো, দেখুন আমি 2টা যখন সিলেক্ট করে নিলাম সম্পূর্ণ, সিলেক্ট করার পরে আমার কিন্তু টাকার অঙ্কটা দেখাচ্ছে 1792 টাকা, কিন্তু আমার আপডাউনে কিন্তু লাগবে অ্যারাবিয়াতে। এইভাবে আপনারা কিন্তু অ্যারাবিয়ার আপডাউন টিকিটে চেক করে নিতে পারবেন। আর এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম ওয়ানওয়েটা কিন্তু অনেক কম, কিন্তু আপডাউনে কিন্তু একটু বেশি, যেহেতু বাংলাদেশ থেকে আসতে অনেক বেশি টাকা লাগে, যার কারণে কিন্তু ওয়ানওয়েতে এত টাকা টোটাল। এইভাবে আপনারা এয়ার অ্যারাবিয়ার টিকিট রাউন্ড ট্রিপ টিকিট কীভাবে চেক করবেন, টাকার প্রাইসটি চেক করে নিতে পারেন। এই হলো আজকের ভিডিওটি, আর এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের এক বিন্দু উপকার আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এর এই এয়ারিবের টিকিট কীভাবে আপনারা বুকিং দিবেন সম্পূর্ণ আমি তো দেখালাম আজ চেক করা বুকিং, তার উপরে কিন্তু ভিডিও আছে, তার সেই ভিডিওর লিঙ্কটিও আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে রাউন্ড ট্রিপ কীভাবে বুকিং দিতে হয় তা শিখে নিতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।